আসসালামু আলাইকুম প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো রমজানের ফজিলত সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইবাদতের মহৎ মৌসুম মহিমান্বিত রমজান মাস সমাগত, যে বরকতময় মাসে মহান আল্লাহ তাআলা নেক আমলের সওয়াব সীমাহীনভাবে বাড়িয়ে দেন এবং অফুরন্ত কল্যাণ দান করেন। নেক আমলে উৎসাহী ব্যক্তিদের জন্য কল্যাণের সকল দরজা উন্মুক্ত করে দেন। এটা মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাস, কল্যাণ ও বরকতের মাস, পুরস্কার ও দানের মাস। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন রমজান মাস, যাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, যা বিশ্ব মানবের জন্য হেদায়েত, সুস্পষ্ট পথ নির্দেশ এবং হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী। সূরা বাকারা আয়াত 185। রমজান রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির মাস, যার প্রথমে রহমত, মাঝে মাগফিরাত এবং শেষে রয়েছে জাহান্নাম হতে মুক্তি। এই মহিমান্বিত মাসের ফজিলত সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনা এসেছে। এক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানে রোজা পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করা হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে। রমজানে অধিক হারে নেক আমল করার জন্য এবং আমলকারীদের উৎসাহ প্রদানের জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, আর ইমানদারদের গুনাহ কম হওয়ার কারণে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। রমজানের এ মোবারক মাসে মানুষকে যেন পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যেতে না পারে, সেজন্য শয়তানকে বন্দী করে রাখা হয়। হাদিসে পাকে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আগমন করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি এবং মুসলিম শরীফ থেকে। রমজানের মূল্যবান পাঁচটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন, যা অন্য কোনো উম্মতকে দান করা হয়নি। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির প্রতি নিয়ামত পূর্ণ করে বিশেষ ইহসান করেছেন। এভাবে আল্লাহর কতই না নিয়ামত ও অনুগ্রহ এই উম্মতের উপর ছায়া হয়ে আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে, আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখবে। সূরা আল ইমরান আয়াত 110। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে রমজানে পাঁচটি বৈশিষ্ট্য দেয়া হয়েছে, যা আগের কোনো উম্মতকে দেয়া হয়নি। এক, রোজা পালনকারীর মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর কাছে মিশকের সুঘ্রাণ থেকেও অনেক উত্তম। দুই, ইফতারের আগ পর্যন্ত ফেরেস্তাগণ রোজা পালনকারীর জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। তিন, আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে তোলেন, আমার নেককার বান্দাগণ কষ্ট স্বীকার করে অতি শীঘ্রই আমার কাছে আসছে। চার, দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, ফলে তারা অন্য মাসের ন্যায় এ মাসে মানুষকে গোমরাহির পথে নিতে সক্ষম হয় না। পাঁচ, রমজানের শেষ রাতে রোজা পালনকারীদেরকে ক্ষমা করে দেয়া হয়, বলা হয়, হে আল্লাহ রাসুল, এই ক্ষমা কি কদরের রাতে করা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
না, বরং কোনো শ্রমিককে তার পারিশ্রমিক তখনই দেওয়া হয় যখন সে কাজ শেষ করে। এই হাদিসটি নেওয়া হয়েছে মুসনাদে আহমদ থেকে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।